আসসালামু আলাইকুম। মানে আমরা আজকে এমন একজনকে পেয়েছি যিনি আমাদের গ্রামের মানে প্রত্যন্ত এলাকার একটি স্কুলের শিক্ষক। আপনারা হয়তো জানেন যে আমাদের এলাকাতে এমন কিছু মানুষ আছে যাদেরকে হয়তো কোনো নিউজ চ্যানেল কভার করে না ঠিকই, কিন্তু তারা নীরবে বিভিন্নভাবে এই সমাজকে উন্নতির জন্য সার্ভ করে যাচ্ছে। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জিল্লার রহমান স্যার। তার জীবনে একটি বড় প্রাপ্তি ঘটেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল বা সংবাদ মাধ্যমে আমরা সেগুলো দেখিনি। তাই আমার এই ছোট্ট উদ্যোগ আপনাদের সামনে তার এই বিষয়টি তুলে ধরা। তো আমরা পেয়েছি আমাদের সদ্য শিক্ষক জনাব জিল্লার রহমান। তিনি সম্প্রতি আমাদের যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড আছে সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম উঠেছে। তো আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যে এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডটা কি এবং আপনি কিভাবে খুঁজবেন, কিভাবে আপনার নাম এখানে আসলো। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম আমি আগে জানতাম না। তো আমার মানে এক বন্ধু আর কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নামটা প্রথম বলেছিল আমাকে, এবং আমি অনলাইন সার্চ করতে করতে একদিন আপনার ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মানে একটা অনলাইন মানে অ্যাপ্লিকেশন অপশন দেখলাম আর কি। তো সেটা দেখে আমি একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ওখান থেকে আমাকে একটা ইমেল পাঠিয়েছিল। ইমেলে বলা হয়েছিল যে আপনার যে বইটা লিখেছেন ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ, এই বইয়ের একটা হার্ড কপি কুরিয়ার করে পাঠান, এবং এই বইয়ের মানে সফট কপি হিসেবে মানে যে আমার মাদার কপিটা আছে সেটার পিডিএফ করে পুরো মানে পেজগুলো যেন আমরা মানে এখানে এডিটোরিয়াল টিম আছে, আমাদের এডিটোরিয়াল টিম সেটাকে মানে পর্যালোচনা করে দেখবে, এবং পর্যালোচনা করার পর সেখানে আমাদের সিলেকশন কমিটি আছে, সিলেকশন কমিটির কাছে পাঠানো হবে। পাঠানোর পর যদি আপনার বই তারা সিলেক্ট করে তাহলে আপনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আপনার নাম মানে রেজিস্ট্রেশন হবে। তো এইটা শোনার পরে আমি এই বইয়ের একটা হার্ড কপি কুরিয়ারে পাঠিয়েছিলাম এবং পিডিএফ করে মাদার কপিও পাঠিয়েছিলাম। এরপর এক সপ্তাহ পরে মোটামুটি একটা কনফার্মেশন ইমেল আসে যে আপনার যে ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ বই লিখেছেন এই বইটার আমাদের মানে এডিটোরিয়াল যে টিম তারা মানে ফ্রম ফার্স্ট টু লাস্ট একদম পুঙ্খানুপুঙ্খরূপে ইনভেস্টিগেট করেছে, এবং এতে কোনো রকমের যে প্লাগিয়ারিজম বা অন্য জায়গা থেকে কপি করা বা মানে কোনো জায়গা থেকে টুকা এই জিনিসগুলো তারা কিছু পায়নি আর কি। তো ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ প্লাগিয়ারিজম, এই ধরনের কথা তারা বলেছিল। এবং কনফার্মেশন ইমেলে আর একটা কথা লিখেছিল যে কিছু মানে একটা অ্যাচিভার মানে অ্যাচিভার প্যাক আপনাকে কুরিয়ার করে পাঠানো হবে, সেই অ্যাচিভার প্যাকে একটা মেডেল থাকবে, একটা সার্টিফিকেট থাকবে, একটা আইবিআর এর লোগো সহ একটা পেন দেওয়া হবে, একটা ব্যাজ থাকবে, একটা আই কার্ড থাকবে। সেগুলো আমরা অবশ্যই দেখে নেব। 2023 এর যে মানে রেকর্ড বুক আর কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সেই বইটাও থাকবে এটা বলেছিল। তো সেইভাবে আমি আপনার এই আজ থেকে 4-5 দিন গত পরশুদিন এটা পেয়েছি আপনার, তারা অ্যাচিভার প্যাক পাঠিয়েছে কুরিয়ার মাধ্যমে। আপনি শিক্ষকতার পাশাপাশি আর কি কি বই লেখার ব্যাপারে ভাবছেন বর্তমানে? আমার এখন কিছু বই লেখা চলছে, মানে যেহেতু আগামী মানে 2024 জানুয়ারি থেকে সেশন শুরু হবে, অনেক স্কুল আমাকে বলেছে তাদের মানে ক্লাস 1-4 এর মানে 4টি গ্রেডের আর কি মানে যদি ইংলিশে টেক্সট বই টাইপ লেখা যায়
এই সব কথা শোনার পর আমি ওই বইগুলো লেখা কাজ শুরু করেছি এবং অলরেডি 3-4 একটা লেখা হয়ে গেছে। হয়তো নেক্সট মাসে আমি এই দুটো মানে প্রকাশ করতে পারবো। এই বইয়ের মানে পারমিশন হিসেবে যে ISBN নাম্বার লাগে সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটাও ISBN নাম্বার গতকাল পেয়ে গেছি। এখন বই প্রকাশ করতে সমস্যা নেই। আর আরো দুটো বই আমার লেখা চলছে, অলরেডি 50% মোটামুটি প্রায় লেখা হয়ে গেছে। একটা মডার্ন ইংলিশ গ্রামার উইথ পেডাগজিক্যাল অ্যাসপেক্ট কিছু থাকবে আর কি, মডার্ন ইংলিশ গ্রামার উইথ পেডাগজি আর কি। বর্তমানে যেসব কম্পিটিটিভ এক্সাম বা প্রাইমারি হচ্ছে এসব কাজ, কম্পিটিটিভ পরীক্ষার মানে যারা স্টুডেন্ট আছে তাদের কথা মাথায় রেখে বইগুলো লেখার সিদ্ধান্ত নিয়েছি আমি। এবং সর্বোপরি আরেকটা বই লেখার কাজ শুরু হয়েছে আমার, সেটা সিডিপি সায়েন্স সাইকোলজি পেডাগজি, দুটো বই ইংলিশ ভার্সন হবে। হঠাৎ করে কেন এরকম ভাবনা আসলো আপনার যে আমি শিক্ষকতা করার পাশাপাশি আপনি তারপর আবার ইংরেজি শিক্ষক অঙ্কের বই লিখেন এবং সেটা আবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠে গেল, নিশ্চয়ই ভালো বইটা হয়েছে তাই তো আপনি এরকম কেন ভাবেন যে আমার একটা বই লেখা উচিত? মানে ম্যাথমেটিক্সের প্রতি আমার প্রথম থেকে একটা আসক্তি আছে, ম্যাথ মানে আমার খুব ফেভারিট সাবজেক্ট, স্কুল লাইফ থেকে ম্যাথ ভালো লাগে এবং ম্যাথ ভালো লাগে ক্লাস স্কুলে আমি স্টুডেন্টদের মাঝে মাঝে ম্যাথ ক্লাস করাই। এবং আরো একটা বিষয় হচ্ছে আমি কম্পিটিটিভ স্টুডেন্টদের ম্যাথের মানে কোচিং দিয়ে দিয়েছি। ম্যাথমেটিক্সের জন্য বিভিন্ন শর্টকাট টিপসগুলো ছাত্রছাত্রীদের জানা দরকার, কম্পিটিটিভ পরীক্ষাগুলো খুবই দরকার, টাইমের একটা ব্যাপার থাকে, এই সমস্ত মাথায় রেখে আমি বইটা লিখেছি ছাত্রছাত্রীদের পড়েছি। তো আপনারা দেখলেন আমি আমার ভিডিওর শেষে অবশ্যই স্যারের বই এবং যেসব বুক অফ ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে যেগুলো পাঠিয়েছি সেগুলো দেখাবো। আমরা এই শিক্ষককে পেয়েছি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার যে এই বইটি আপনারা সবাই দেখবেন, অবশ্যই ভালো বই, আমি বইটা দেখেছি এবং ভবিষ্যতে তিনি যেন তার কাজকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এর জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, পাশে থাকবেন। আপাতত এইটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মানে আমরা আজকে এমন একজনকে পেয়েছি যিনি আমাদের গ্রামের মানে প্রত্যন্ত এলাকার একটি স্কুলের শিক্ষক। আপনারা হয়তো জানেন যে আমাদের এলাকাতে এমন কিছু মানুষ আছে যাদেরকে হয়তো কোনো নিউজ চ্যানেল কভার করে না ঠিকই, কিন্তু তারা নীরবে বিভিন্নভাবে এই সমাজকে উন্নতির জন্য সার্ভ করে যাচ্ছে। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জিল্লার রহমান স্যার। তার জীবনে একটি বড় প্রাপ্তি ঘটেছে কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল বা সংবাদ মাধ্যমে আমরা সেগুলো দেখিনি, তাই আমার এই ছোট্ট উদ্যোগ আপনাদের সামনে তার এই বিষয়টি তুলে ধরা। তা আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব জিল্লার রহমান। তিনি সম্প্রতি আমাদের যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড আছে সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম উঠেছে। তো আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যে এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডটা কি এবং আপনি কিভাবে খোঁজ পেলেন, কিভাবে আপনার নাম এখানে আসলো? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম আমি আগে জানতাম না, তো আমার মানে এক বন্ধু আর কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নামটা প্রথম বলেছিল আমাকে, এবং আমি অনলাইন সার্চ করতে করতে একদিন আপনার এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মানে একটা অনলাইন মানে অ্যাপ্লিকেশন অপশন দেখলাম আর কি, তো সেটা দেখে আমি একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ওখান থেকে আমাকে একটা ইমেল পাঠিয়েছিল, ইমেলে বলা হয়েছিল যে আপনার যে বইটা লিখেছেন ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ, এই বইয়ের একটা হার্ড কপি কুরিয়ার করে পাঠান এবং এই বইয়ের মানে সফট কপি হিসাবে মানে যে আমার মাদার কপিটা আছে সেটার PDF করে পুরো মানে পেজগুলো যেন আমরা মানে এখানে এডিটোরিয়াল টিম আছে আমাদের
এডিটোরিয়াল টিম সেটাকে মানে পর্যালোচনা করে দেখবে, এবং পর্যালোচনা করার পর সেখানে আমাদের সিলেকশন কমিটি আছে, সিলেকশন কমিটির কাছে পাঠানো হবে। পাঠানোর পর যদি আপনার বই তারা সিলেক্ট করে তাহলে আপনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আপনার নাম মানে রেজিস্ট্রেশন হবে। তো এটা শোনার পরে আমি এই বইয়ের একটা হার্ড কপি কুরিয়ারে পাঠিয়েছিলাম এবং পিডিএফ করে মাদার কপিও পাঠিয়েছিলাম। এরপর এক সপ্তাহ পরে মোটামুটি একটা কনফার্মেশন ইমেল আসে যে আপনার যে ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ বই লিখেছেন এই বইটার আমাদের মানে এডিটোরিয়াল যে টিম তারা মানে ফ্রম ফার্স্ট টু লাস্ট একদম পুঙ্খানুপুঙ্খরূপে ইনভেস্টিগেট করেছে, এবং এতে কোনো রকমের যে প্লাগিয়ারিজম বা অন্য জায়গা থেকে কপি করা বা মানে কোনো জায়গা থেকে টুকা এই জিনিসগুলো তারা কিছু পায়নি আর কি। হ্যাঁ, তো ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ প্লাগিয়ারিজম এই ধরনের কথা তারা বলেছিল, এবং কনফার্মেশন ইমেলে আর একটা কথা লিখেছিল যে কিছু মানে একটা অ্যাচিভার মানে অ্যাচিভার প্যাক আপনাকে কুরিয়ার করে পাঠানো হবে, সেই অ্যাচিভার প্যাকে একটা মেডেল থাকবে, একটা সার্টিফিকেট থাকবে, একটা আইবিআর এর লোগো সহ একটা পেন দেওয়া হবে, একটা ব্যাজ থাকবে, আর একটা আই কার্ড থাকবে। সেগুলো আমরা অবশ্যই দেখে নেব। 2023 এর যে মানে রেকর্ড বুক আর কি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সেই বইটাও থাকবে এটা বলেছিল। তো সেইভাবে আমি আপনার এই আজ থেকে 4-5 দিন গত পরশু দিন এটা পেয়েছি আপনার, তারা অ্যাচিভার প্যাক পাঠিয়েছে কুরিয়ার মাধ্যমে। আনন্দিত আমার কাজের। বলছিলাম যে আপনি মানে শিক্ষকতার পাশাপাশি আর কি কি বই লেখার ব্যাপারে ভাবছেন হয়তো নেক্সট মাসে আমি এই দুটো মানে প্রকাশ করতে পারবো। এই বইয়ের মানে পারমিশন হিসেবে যে ISBN নাম্বার লাগে সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটাও ISBN নাম্বার গতকাল পেয়ে গেছি, এখন বই প্রকাশ করতে সমস্যা নেই। আরও দুটো বই আমার লেখা চলছে, অলরেডি 50% মোটামুটি প্রায় লেখা হয়ে গেছে। একটা মডার্ন ইংলিশ গ্রামার উইথ প্যাডাগোজিক্যাল অ্যাসপেক্ট কিছু থাকবে আর কি, মডার্ন ইংলিশ গ্রামার উইথ আপনি হঠাৎ করে অঙ্কের বই লিখে ফেললেন একটা এত সুন্দর, আমি বলবো আমার বন্ধুকে বইটা দেওয়ার জন্য, এটা একটু ধরবেন, এইটা আপনারা দেখুন, মানে এইটা সেই বই মানে কম্পিটিটিভ ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ। এবং তো হঠাৎ করে কেন এরকম ভাবনা আসলো আপনার যে আপনি শিক্ষকতা করার পাশাপাশি আপনি তারপর আবার ইংরেজি শিক্ষক, অঙ্কের বই লিখলেন এবং সেটা আবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নামও উঠে গেলো, নিশ্চয়ই ভালো বইটা হয়েছে, তাই তো আপনি এরকম কেন ভাবলেন যে আমার এখন বই লেখা উচিত? মানে ম্যাথামেটিক্সের প্রতি আমার প্রথম থেকে একটা আসক্তি আছে, ম্যাথ মানে আমার খুব ফেভারিট সাবজেক্ট, স্কুল লাইফ থেকে ম্যাথ ভালো লাগে। এবং ম্যাথ ভালো লাগে ক্লাস স্কুলে আমি স্টুডেন্টদের মাঝে মাঝে ম্যাথের ক্লাস করাই, এবং আরও একটা বিষয় হচ্ছে আমি কম্পিটিটিভ স্টুডেন্টদেরও ম্যাথের মানে কোচিং দিয়ে দিয়েছি। ম্যাথামেটিক্সের জন্য বিভিন্ন শর্টকাট ট্রিপসগুলো ছাত্রছাত্রীদের জানা দরকার, কম্পিটিটিভ পরীক্ষা এগুলো খুবই দরকার, টাইমের একটা ব্যাপার থাকে, এই সমস্ত মাথায় রেখে আমি বইটা লিখেছি ছাত্রছাত্রীদের। সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল?
তো আপনারা দেখলেন আমি আমার ভিডিওর শেষে অবশ্যই স্যারের বই এবং যেসব বুক অফ ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে যেগুলো পাঠিয়েছি সেগুলো দেখাবো। আমরা এই শিক্ষককে পেয়েছি, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার যে বইটি আপনারা সবাই দেখবেন, অবশ্যই ভালো বই, আমি বইটা দেখেছি, এবং ভবিষ্যতে তিনি যেন তার কাজকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে এর জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, পাশে থাকবেন। আপাতত এইটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।